আসসালামু আলাইকুম। হঠাৎ করেই বান্দরবানের পরিস্থিতি যে খুবই চরম আকার ধারণ করেছে সেটা মোটামুটি পরিষ্কার। একটি সশস্ত্র সংগঠন সেখানে একের পর এক ব্যাংকগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, ডাকাতি করছে, অপহরণ করছে। গতকালকে নিশ্চয়ই আপনারা জানেন যে বান্দরবানের রুমায় তারা 2 কোটি টাকা লুট করেছে, তারপরে ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করেছে। সেই অপহৃত ম্যানেজারকে এখনও পাওয়া যায়নি। তারপরে আশেপাশের লোকজনের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে গেছে। এরপর আজকে থানচি উপজেলায় সোনালী ব্যাংককে টার্গেট করে তারা সেই ডাকাতির চেষ্টা করেছে। দর্শক, এই দুটি ঘটনা প্রমাণ করে যে বান্দরবনের পরিস্থিতি কোন দিকে উপনীত হচ্ছে। সর্বশেষ যে খবর কিছুক্ষণ আগে বিভিন্ন টেলিভিশনের স্ক্রিনে ব্রেকিং নিউজ দেখা যাচ্ছে যে বান্দরবনের থানচিতে সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা করেছে। শুধু একটি নয়, দুটি ব্যাংকে, এবং বাজার ঘেরাও করেছে তারা, কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেছে। পরিস্থিতি খুবই উত্তেজনাকর। আমি অনলাইন পত্রিকা যেটা আছে চ্যানেল 24-এর, সেখানে বলা হচ্ছে যে বান্দরবানের থানচি উপজেলার সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা করেছে নতুন সশস্ত্র গোষ্ঠী কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট KNF। এ সময় বাজার ঘেরাও করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে তারা। এরপর বাজারে বেশ কয়েকজনের মোবাইল ফোন ছিনতাই করে বুধবার দুপুর 12:15টার দিকে এই ঘটনা ঘটে, আজকের ঘটনা। প্রসঙ্গত এর আগের যেই পরিস্থিতিটা সেটা দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন যে সকালে গতকালকে যে ঘটনা ঘটেছিল, মঙ্গলবার তারাবির নামাজ চলাকালে পাহাড়ি সন্ত্রাসীদের একটি সশস্ত্র গ্রুপ সোনালী ব্যাংক PLC শাখায় হামলা চালিয়ে টাকা লুট করেছে। তবে এখনও এই তথ্যের সত্যতা পাওয়া যায়নি। এ সময় তারা ব্যাংকের আইন শৃঙ্খলা নিয়োজিত পুলিশ সদস্যের অস্ত্র লুট ও ব্যাংকের ম্যানেজার নিজামুদ্দিনকে মসজিদ থেকে অপহরণ করে নিয়ে যায়। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশের অন্যান্য কর্মকর্তারা। কিন্তু এই ঘটনার আগের যেটি এসছে এখন বান্দরবানের থানচিতে যে ঘটনাটি আরও বড় আকারে যেটি স্ক্রলে দেখলাম দর্শক, সেটি হচ্ছে সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংক দুটি ব্যাংককে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। তবে তার ফলাফলটা কি এখনও পাওয়া যায়নি। নিশ্চয়ই বান্দরবানের পুলিশ এবং প্রশাসন সতর্ক হয়েছে, কিন্তু এটা একটা অশনি সংকেত এই যেই সশস্ত্র গোষ্ঠী এটি বেশ বেপরোয়া এবং স্থানীয় প্রশাসনও তাদেরকে ভয় পাচ্ছে এমন একটি খবর দর্শক পেয়েছি। আগের খবরে বলা হচ্ছে বান্দরবানের রুমায় প্রশাসন ভবনে হামলা ও ব্যাংক লুটের ঘটনায় এখনও উদ্ধার করা যায়নি অপহৃত সোনালী ব্যাংকের ম্যানেজার নিজামুদ্দিনকে। বুধবার সকলের রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান জানান তারা উদ্ধার অভিযান পরিচালনা করছে, তবে এখনও অপহৃত ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করা সম্ভব হয়নি। গতকাল রাত 8:30টার দিকে রুমা উপজেলা প্রশাসন ভবনে হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। পরে সোনালী ব্যাংকের শাখায় হামলা চালানো হয়। সে সময় ব্যাংকে আসা নতুন টাকা লুটের পাশাপাশি ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন যে গত রাত 8:30টার দিকে 70-80 জনের একটা দল দুর্বৃত্ত উপজেলার কমপ্লেক্সের বাউন্ডারির ভিতরে মসজিদে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তখন তারাবি নামাজের জন্য অনেক কর্মকর্তা সেখানে ছিলেন। শুরুতে নামাজি সবাইকে বন্দি করে সন্ত্রাসীরা প্রচণ্ড মারধর করে, সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তারা অস্ত্র হাতে ব্যাংক ম্যানেজারকে জিম্মি করে ব্যাংকে নিয়ে যায় এবং লকার খুলে ব্যাংকে টাকা লুট করে। সেই লুটের পরিমাণ কেউ কেউ বলছে 2 কোটি টাকা। পুরো পরিস্থিতিটা এখন আসে নাই, কিন্তু সব মিলিয়ে KNF-এর যেই হামলা একের পর এক গতকালকে রুমায় আজকে থানচিতে বোঝাই যাচ্ছে খুবই সংঘবদ্ধ তারা, এবং বান্দরবনের একটা নতুন পরিস্থিতির দর্শক তৈরি হলো। জানি না এর পরিণতি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।